إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তালিম সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার মর্যাদাকে একমাত্র দিন ইসলামের অন্তর্ভুক্ত করিয়েছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর এই দিন ইসলাম আমরা যার মাধ্যমে পেয়েছি সে আখের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনের সূরা নিসা আয়াত নম্বর 145 আমি পাঠ করেছি এই আয়াত থেকে সম্মুখে রেখে জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি বর্তমানে পৃথিবীর আলাচে কালাচে যেখানে ইসলাম ধর্মের অনুসারীরা আছে দিন ইসলামের অনুসারীরা আছে সেখানেই প্রচেষ্টা করা হচ্ছে পৃথিবীর বৃহৎ যে ধর্মাবলম্বীরা রয়েছে অর্থাৎ খ্রিস্টান বা নাসারা কোরআনের ভাষায় আরবি ভাষায় নাসারা বলা হয়েছে আমরা যাদেরকে খ্রিস্টান হিসাবে জানি তারা এবং ইহুদি এই দুটি জাত আছে তারা পৃথিবীর আলাকে কানাকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে ইসলামকে কীভাবে কলঙ্কিত করা যায় ইসলামের দুর্নাম কীভাবে ছড়ানো যায় এই প্রচেষ্টা তারা করে চলেছে আর এই প্রচেষ্টাতে যেখানেই যেখানে তারা সফল হয়েছে সেখানেই যদি আমরা ভালো করে অনুসন্ধান করে দেখি তাহলে দেখতে পাব যে তাদের সঙ্গ দিয়েছে কিছু মুসলিম নিজেদের রক্ষকরা যদি সঙ্গ না দেয় তাহলে কোনোদিনই শত্রুরা কারোর ক্ষতি করতে পারে না এটা যুগে যুগে কালে কালে মানুষ দেখে এসছে এটা ইতিহাস এটা বর্তমান এবং এটা ভবিষ্যতেও ঘটবে যে নিজেদের ঘরের সন্তানরা নিজেদের ধর্মের অনুসারীরা নিজেদের যারা রক্ষাকর্তা সিকিউরিটি গার্ড বলুন যেখানে যেখানে অঘটন ঘটেছে দুর্ঘটনা ঘটেছে বড় বড় মন্ত্রী হত্যা থেকে নিয়ে বড় বড় ধর্মীয় নেতা থেকে নিয়ে রাজা বাদশাহের হত্যা থেকে নিয়ে তাদেরকে পদ থেকে নামানো থেকে নিয়ে যা কিছু ঘটেছে যদি অনুসন্ধান করে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে তাদের নিজেদের ভিতরের লোকেরা
তাদের ক্ষতি করার জন্য শত্রুর হাতে বিকিয়ে দিয়েছে। শত্রুদের নিজেদের গোপন বস্তু ফাঁস করে দিয়েছে, নিজেদের সুরক্ষা রক্ষা কবচ তারা শত্রুদের কাছে বিক্রি করে দিয়েছে, পয়সার লোভে হোক, ক্ষমতার লোভে হোক। তো ইসলামের ক্ষতি অনুরূপ সেই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যুগ থেকেই এই মুনাফিকরা করে গিয়েছে। এদেরকে বলা হয় কুরআন এবং হাদিসের ভাষায় এদেরকে বলা হয় মুনাফিক বা কপট। বাংলা যদি আমরা করি তাহলে কপট, অর্থাৎ আমার কাছে আমার মতো কথা বলবে, তারা আমার থেকে কিছু বের করে নেবে, অথবা শত্রু পক্ষের কাছে গিয়ে শত্রুর কাছে আমার গোপন তথ্যগুলো সব প্রকাশ করে দেবে। তো এই ধরনের লোককে মুনাফিক নামে চিহ্নিত করা হয়েছে। আর যাদের কথোপকথন কোরআনের মধ্যে অনেক জায়গায় বিক্ষিপ্ত ভাবে এসেছে, যেমন সূরা বাকারায় এসেছে ইউখাযিউন আল্লাহাল্লাযিনা আমানু ওয়া ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া ইয়াশউরুন, বা আরো অন্য জায়গায় এসেছে। অর্থাৎ তারা বলে যে আমরা ঈমান এনেছি, ওমিনান নাস মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। তারা মানুষকে বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি, আমরা হচ্ছি মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো প্রকাশ করে দিচ্ছে। তারা মুখে বললেও যে আমরা মুসলিম, তারা মুসলিমদের মতো সাজগোজ, মুসলিমদের মতো বেশ ধারণ করে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে লম্বা লম্বা পোশাক পরে মাথায় পাগড়ি পর্যন্ত দিয়ে মুসলিমদের সঙ্গে মিশে থাকে, অথচ তারা মুসলিম হয়। যখন তারা মুসলিমদের কাছে আসে তখন মুসলিমদের মতো কথা বলে, আর যখন তারা মুসলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা ওই শয়তানের চেলাদের সঙ্গে সাক্ষাৎ করে, তখন তারা বলে যে আমরা তো মুসলিম হইনি। এগুলো তো মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য মাত্র, তাদের কাছ থেকে কিছু কথা বের করার জন্য তাদের সঙ্গে আমরা মিলেমিশে আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তারা এটা বললেও তারা মনে করে যে তারা ধোকা দিচ্ছে, অর্থাৎ কিন্তু তার নিজেরাই ধোকার মধ্যে পড়ে যাচ্ছে। তো এরূপ লোকের দ্বারাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ইসলামের ক্ষতি হয়েছে। 70 জন হাফিজ, কোরআনের হাফিজ 70 জন সাহাবা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল মানুষ দূরবর্তী গ্রাম থেকে এলো, তারা ওই মক্কার কাফিরদের, মক্কার মুশরিকদের অঙ্গুলি হেলানে তারা চলেছিল যে মুসলমানদের কিভাবে ক্ষতি করতে হবে। যখন মক্কার কুরাইশরা কাফিররা যখন বারবার মুসলমানদের কাছে পরাজিত হচ্ছে, বিভিন্ন যুদ্ধে তারা পরাজিত হচ্ছে, তারা এই কৌশল অবলম্বন করেছিল যে কিভাবে ধোকা দিয়ে মুসলিমদেরকে হত্যা করা যায়। তারা এক জায়গায় মানুষদেরকে বিভিন্ন ধরনের লোক দেখিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে কিনে নিল, এবং তারা নগর মুসলমান সেজে আল্লাহর উপরে ঈমান এনেছি, রসুলের উপরে ঈমান এনেছি, এই বলে তারা সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সাক্ষাৎ করে দীন ইসলাম শেখার ভান করে, দীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে কিছু সহযোগী চাইয়ে, কিছু নেতা চাইয়ে, যারা কোরআন জানে, যারা হাদিস জানে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি 70 জন হাফিজকে সেখানে প্রেরণ করেছিলেন। ফলাফল কি? যারা ইসলামী ইতিহাস ঘাটাঘাটি করে তারা জানে যে তারা ওই 70 জন হাফিজ যখন তাদের ওখানে পৌঁছেছিল, তাদেরকে কতল করা হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। আজকের মুসলমানদের মধ্যে দেখা যায় অনেক দল যারা মনে করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, অদৃশ্যের খবর জানতেন, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অদৃশ্যের খবর জানতে পারতেন, গায়েবের খবর যদি তিনি জানতে পারতেন,
তাহলে সেই 70 জন সাহাবায়ে কেরামকে কোরআনের হাফেজকে তাদের কাছে প্রেরণ করতেন না, তাদেরকে হত্যা করা হলো। এই সংবাদ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলো তখন এক মাস ব্যাপী তখন তিনি পাঁচ অক্ত নামাজে তাদের জন্য বদদোয়া করেছিলেন, যেটাকে কুরুতে নাজিলা বলা হয়। এক মাস ব্যাপী পাঁচ অক্ত নামাজের শেষ রাকাতে রুকুর পরে তিনি বদদোয়া করেছিলেন তাদের জন্য, কুরুতে নাজিলা পাঠ করেছিলেন। এমন কিছু মানুষ ছিল মদিনার মধ্যে যারা কথাই বলতো আমরা মুসলমান হয়েছি, জিহাদে অংশগ্রহণ করার নামে তারা মুসলমানদের সঙ্গে মিশে যেত, কিন্তু যখন মুসলমানরা আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম গেল যুদ্ধের ময়দানে চলে যেত তখন তারা পিছু পা হয়ে যেত। তারা আবার কিছু মানুষকে কান ভাঙানোর চেষ্টা করতো যে ওখানে গেলে পরে তোমরা মরবে, ওখানে গেলে পরে যদি তোমরা মরে যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তোমরা শাহাদত লাভ করে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতকে দেখেছে। তো এই ধরনের লোকের অভাব ছিল না, সেকালেও মুসলিমদের ক্ষতি সাধন হয়েছে এই মুনাফিকদের দ্বারা, আর একালেও মানুষের মুসলমানদের ক্ষতি হচ্ছে এই মুনাফিকদের দ্বারা। যদি দেখা যায় ভালো করে চোখ কান খুলে তাহলে দেখা যাবে আজকের ভারতের মধ্যে যারা শাসন করছে, যারা মুসলমানদের খোরা শত্রু প্রকাশ্য শত্রু, তাদের সঙ্গেও মিশে আছে, তাদের দলের মধ্যে কিছু নামধারী মুসলমান নেতা মন্ত্রী। আর যেসব দল বলে বেড়াচ্ছে যে আমরা হচ্ছি ধর্ম নিরপেক্ষ দল, আমরা নিরপেক্ষ ভাবে মানুষকে দেখা থাকে কি কে মুসলমান কে হিন্দু কে ইহুদি কে খ্রিস্টান কে পাঞ্জাবি কে শিখ আমরা এসব দেখি না, তাদের মধ্যেও মুসলমান নামধারী নেতা আছে যারা পুজো করে বেড়াচ্ছে, যারা পুজোর মণ্ডপ উদ্বোধন করছে। একজন ইমানদার মুসলমান তার মাথা কাটা গেলেও সে কোনোদিন মূর্তির কাছে মাথা নত করবে না, অথচ এরা মূর্তির পুজোর উদ্বোধন হচ্ছে, প্যান্ডেলের উদ্বোধন হচ্ছে, নামধারী মুসলমান নেতারা ধর্ম নিরপেক্ষ দলের নেতারা সেখানে গিয়ে সেই মূর্তির পুজোর উদ্বোধন করছে, ফিতে কাটছে। এরা কারা? এরা মোনাফেক তো দূরের কথা, এরা কাফির। যদি এরই হতে এরই নাম ধর্ম নিরপেক্ষতা হতো তাহলে সুরা কাফিরুন, সুরা কাফিরুনকে রাত্রে শয়নের সময় পাঠ করতে বলা হয়েছে। কারণ এটা যে সেই সুরা কাফিরুনের মধ্যে রয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকে বলে দাও লা আবুদু মা তা'বুদুন, তোমরা যা ইবাদত করো আমরা তা ইবাদত করি না, আর আমরা যা ইবাদত করি তোমরা তা ইবাদত করো না, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এক সময় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দলে দলে মানুষ ইমান আনছে, মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন মক্কার মুশরিকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল যে এক কাজ করা যাক, আমরা আপনার ধর্মের কিছুদিন অনুসরণ করব, আমরা আপনার ধর্মের কিছুদিন অনুসরণ করব, আল্লাহর ইবাদত করব, আর কিছুদিন আপনারা আমাদের দেবী প্রতিমা এইসবের পূজা অর্চনা করবেন, এটা সমঝোতায় আসা যাক। এর প্রেক্ষাপট দেখবেন, সাড়ে নজরুল দেখবেন, এটা পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন যে তোমরা বলে দাও তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আর আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করতে পারো না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমরা জীবনেও তার ইবাদত কোনোদিন করবো না, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। অথচ আজকে ধর্ম নিরপেক্ষতার নামে ছড়ানো হচ্ছে
যে ধর্ম যার যার আর উৎসব সবার। মুসলমানরা তো বলা যেতে পারে 90% মুসলমান পুজো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যুক্ত হয়, তাদের মেলায় তাদের খেলায় অংশগ্রহণ করে, পুজোর মণ্ডপ দর্শন করতে যায়, সেখানে মেলা উপভোগ করতে যায়। কিন্তু আপনি কি ওদেরকে দেখেছেন, ওই ধর্মের মানুষদেরকে দেখেছেন, তারা কি আপনার রমজানের সময় রোজা রাখে নাকি? রোজা না করেও নেতা নেত্রীরা চলে আসছে, ইফতার পার্টির নামে মুসলমানদের পাশে বসে ইফতার করছে, আর এই অবুজ মুসলমানরা ওই হারাম খোররা হারাম খাওয়াচ্ছে, আর এরা সেখানে গিয়ে ওই হারাম টাকা দিয়ে মানুষের কাছে জোর করে চাঁদা আদায় করে যেগুলো নেওয়া হয় সেখানে গিয়ে ইফতার করছে। ওই ন্যাংটা নেতা নেত্রীদের পাশে বসে, নাপাক নেতা নেত্রীদের পাশে বসে, যারা রোজার অর্থ জানে না, মানে জানে না, তাদের পাশে বসে হাত তুলে দোয়া করে ইফতার করে নিজেদের রোজার সর্বনাশ করে দিচ্ছে। যদিও কেউ সঠিকভাবে রোজা রেখে থাকে, আর ওইখানে ইফতার করার সঙ্গে সঙ্গে তার রোজা বাতিল। অনেক দাওয়াত আমাদের কাছেও আছে, প্রকৃতপক্ষে যে ব্যক্তি মুসলমান হবে, প্রকৃতপক্ষে যে ব্যক্তি রোজাদার হবে, সে কোনোদিন তাদের টাকায় ইফতার করতে যাবে না। ধর্ম নিরপেক্ষতার নামে আজকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। বাংলাদেশে ঘটে গেল যেসব ঘটনা, তার জন্যে কথিত ধর্মনিরপেক্ষ দলের নেতাদের দেখে ভিডিও করে হোয়াটসঅ্যাপে ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে। ওই হরতালিলা চালানো হলো ত্রিপুরায়, মুসলমানদের বাড়ি ঘর ধ্বংস করা হলো, মসজিদকে ভাঙা হলো, আসামেতে অসংখ্য মুসলমানকে উৎখাত করা হলো, তার বেলায় তো ওই ধর্মনিরপেক্ষ দলের নেতাদের কোনো ভিডিও নাই, কোন চিৎকার নাই, কোন প্রতিবাদ নাই। তারা এরা কারা আপনাদেরকে চিনে নিতে হবে। মুসলমানদের আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল হয়নি, আর হবেও না আগামীতে। আর এর মূল কারণ হচ্ছে ওই নামধারী মুসলমান নেতারা নেতা হয়ে তাদের সঙ্গে ঘুরছে, নামধারী মুসলমান নেতা। তো এরা হলো সবচেয়ে বড় শত্রু দিনের, সেযুগীয় দিনের শত্রু ছিল তারা, আর এযুগীয় দিনের শত্রু তারা। আর এই ধরনের মুসলমানদের জন্য যে আয়াত আমি পাঠ করলাম, সূরা নিসা আয়াত নম্বর 145, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি দেখতে পাবে যে নিশ্চয় নিশ্চয় ওই মুনাফিকরা, ওই কপটরা জাহান্নামে সবচেয়ে নিচু স্তরে থাকবে, সবচেয়ে নিচে থাকবে। তুমি কাল কিয়ামতের দিনে তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না। জাহান্নামের যত উপরে থাকবে তত শাস্তি কম হবে। প্রথম স্তরে জাহান্নামে যে থাকবে তার শাস্তির তুলনায় দ্বিতীয় স্তরে জাহান্নামে যারা থাকবে তার দ্বিগুণ শাস্তি, তৃতীয় স্তরে যারা থাকবে দ্বিতীয় স্তরে দ্বিগুণ শাস্তি পাবে, এইরূপ করে সপ্তম স্তরে একদম শেষ স্তরে যারা থাকবে জাহান্নামে তাদের জন্য সবচেয়ে কঠিন শাস্তি। আর কঠিন শাস্তি বলা হয়নি ওই কাফিরদের জন্য, মুশরিকদের জন্য বলা হয়নি যে তারা জাহান্নামে সবচেয়ে কঠিন শাস্তি পাবে। তারা চিরস্থায়ী জাহান্নামি ঠিক, কিন্তু কঠিন শাস্তি সবচেয়ে কঠিন শাস্তি তাদের জন্য না। সবচেয়ে কঠিন শাস্তি কাদের জন্য? এই ভণ্ড নামধারী খাতনাকারী গরুর গোশত খানেওয়ালা ইসলামের ক্ষতি সাধনকারী এই মুসলমানদের হবে, যারা মুনাফিকি করে, যারা কপট করে। নামে তারা মুসলমান কিন্তু কর্মে তারা বিধর্মীদের সম্পূর্ণ অনুসরণ করছে, এবং অন্যকেও সেই রাস্তায় নিয়ে যাচ্ছে, ধর্ম নিরপেক্ষতার নামে হোক আর অন্য কোনো নামে হোক। এই মুনাফিকদের দ্বারা যুগে যুগে কালে কালে মুসলমানদের ক্ষতি হয়েছে, ক্ষতি হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুনাফিকদের কয়েকটা নিশানি, কয়েকটা চিহ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বুখারী হাদিস নম্বর 34,
মুসলিম হাদিস নম্বর 58 তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েকটা নিশানি হচ্ছে এই নিশানিগুলো এই গুণাগুণগুলো যার ভিতরে থাকবে সে পাক্কা মুনাফিক কাঁচা নয় আটপাকা নয় পাক্কা মুনাফিক আর যার ভিতরে একটাও গুণ রয়ে যাবে সে সম্পূর্ণ মুমিন হতে পারবে না বরং মুনাফিকের খাতায় তার গুণতি হবে প্রথম যে চিহ্নটা সেটা হচ্ছে তাদের কাছে আমানত রাখা হলেই খেয়ালত করবে নেতা আজকের কেন্দ্রে তাদের বিভিন্ন পদ বিভিন্ন মন্ত্রীর পদ বিভিন্ন ধরনের প্রশাসকের পদ তারা পাচ্ছে তাদের দেখুন তাদের ইনকাম যতটুকু দেখাচ্ছে তার থেকে দ্বিগুণ তিনতলা চারতলা বিল্ডিং এর গাড়ি বাড়ি বেড়ে চলেছে জনগণের পয়সা লুটে পুড়ে খাচ্ছে তাদের কাছে আমানত রাখা হলেই খেয়ানত করবে ওয়াদা করলেই ভঙ্গ করবে নেতা নেত্রীদের দেখা যায় না সব চিহ্ন রয়েছে মুসলমানরা তবুও চোখ কান খোলা রাখবে এরা কোরআন পড়বে না হাদিস পড়বে না এরা ধর্মীয় সবাই যাবে না ধর্মীয় সবাই এদের সময় দিতে সংকট ভোগ করে কিন্তু সিনেমার আড্ডায় গিয়ে বসে এরা তিন ঘন্টা চার ঘন্টারও সিনেমা হলে করে খেটে বসে থাকবে তখন কিন্তু ঘুমও লাগে না কিন্তু মসজিদে এসে জুমার সময় খুতবার সময় আধ ঘন্টা খুতবা শুনবে তাতেই দেখো চলে পড়ে যাচ্ছে ধর্মীয় সভা হলে সেখানে যাবে না টিকিট দিয়ে থিয়েটার দেখবে নাটক দেখবে তো মুনাফিকদের স্বভাব গুণাগুণ হচ্ছে তাদের কাছে কোনো কিছু আমানত রাখলেই সম্পদ রাখলে তারা খেয়ানত করবে দ্বিতীয় হচ্ছে ওয়াদা করলে তারা ভঙ্গ করবেই করবে কথা তৃতীয় হচ্ছে কথা বললেই মিথ্যা কথা বলবে তাদের কাছে কোনোদিন সত্য কথা আশা করা যাবে না আর চতুর্থ হচ্ছে যখনই ঝগড়া করবে কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে অশ্লীল ভাষায় তারা গালাগালি করবে এই চারটি স্বভাব আজকে দেখুন কত মুসলমান রক্ত করেছে নিজেদের স্বভাবে পরিণত করে নিয়েছে নামাজ পড়ছে রোজা করছে কিন্তু মুসলমানদের দলে এরা না এরা হচ্ছে মুনাফিক তো এই মুনাফিক দিক থেকে সাবধান থাকতে হবে যতটা ক্ষতি মুসলমানদের মুনাফিকরা করেছে অন্য কোন দল সেটা ক্ষতি করেনি কারণ মানুষ তাদেরকে জানে জানে মুসলমান নিজেদের লোকই নিজেদের ক্ষতি সবচেয়ে বেশি করতে পারে তো এরা মুসলমান সেজে সে যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি যুগে ইসলামের ক্ষতি সাধন করেছে তার পরের যুগে করেছে এখনো করছে কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে এরা করবে ক্ষতি যার জন্য এদের শাস্তি সবচেয়ে কঠিন জাহান্নামে সবচেয়ে নিচু স্তরে যারা থাকবে তারা হচ্ছে ওই কপট বা মুনাফিকদের দল তো আমাদের ভেতরে যে সেই গুণাগুণ যদি থাকে সেগুলো থেকে বাঁচতে হবে সেগুলো থেকে তওবা করতে হবে যদি তওবা না করা যায় আর আল্লাহর রাস্তায় ফিরে না আসা যায় সেই স্বভাবগুলো যদি নিজেদের ভিতরে বিদ্যমান থেকে যায় তাহলে কিন্তু নই নামাজ পড়ে রোজা করে দান সদকা খয়রাত করেও কোনো লাভ হবে না কিছু ইসলামকে মানবো আর কিছু ছাড়বো এটা মুমিনের চরিত্র নয় যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুন মুবীন হে ঈমানদারগণ কিছু মানবো কিছু ছাড়বো এর মধ্যে থেকে না সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো সম্পূর্ণভাবে ইসলামটাকে তোমরা মানো আর খবরদার খবরদার ওই শয়তানের অনুসরণ করো না যে শয়তান তোমাদের ভিতরে ওয়াসওয়াসা দেয় যে তোমরা ইসলামের বিপরীত দিকে চালিত হও নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু তো মুনাফিকের স্বভাব যদি থাকে সেগুলোকে ত্যাগ করতে হবে নিজেদেরকে যাচাই করতে হবে অনুশোচনা করতে হবে নিজেদের ভেতরে যদি সেই পাপ গুলো থেকে থাকে গুণাগুণগুলো থেকে থাকে একদম ঝেড়ে ফেলে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
তওবাত ও নাসুহা করতে হবে। আর ওই সমস্ত কাজ ওই সমস্ত ফিতরাতের মধ্যে কোনো মতেই থাকা যাবে না। অনেক মুসলমান আছে যারা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই, কোনো কিছু নেই, কিন্তু স্বভাব চরিত্রের দিক থেকে মুনাফিক গুণাগুণ তাদের ভেতরে বিদ্যমান। তাদের কাছে আমানত রাখা হলে খেয়ানত করে, ধর্মের নামে তারা চাঁদা তুলছে, ধর্মের নামে তারা টাকা তুলছে, সেগুলোকে হরফ করে দিচ্ছে, তারা ওয়াদা করলে বিভিন্ন জায়গায় ভঙ্গ করে, তারা কথা বললেই মিথ্যা কথা বলে, আর ঝগড়ায় লিপ্ত হলেই গালাগালি করে। তো এই স্বভাবগুলো হচ্ছে মুনাফিকদের স্বভাব। সহিহ মুসলিম হাদিস নম্বর 58, সহিহ বুখারী হাদিস নম্বর 34। অতএব এই স্বভাব যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তাকে তওবা করতে হবে এবং সেই স্বভাব চরিত্র থেকে বেঁচে থাকতে হবে, তবেই তার ইবাদত কবুল হবে। নচেৎ ইবাদত করার পরেও কাল কিয়ামতের দিনে ফয়সালা হওয়ার পরে তাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শয়তানের সমস্ত ফিতরাত থেকে বাঁচার সমাধি প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা ইবাদিল্লাহি বাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। তো যে আয়াত আমি পাঠ করেছি সূরা নিসার আয়াত নম্বর 145, একটা হাদিস যেটা পাঠ করলাম, যেটা শোনালাম বুখারী এবং মুসলিমের হাদিস, আর একটি হাদিস রয়েছে মুসনাদে আহমদ হাদিস নম্বর 143। সেখানে পরিষ্কার উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে আমি আমার উম্মতের জন্য যেটা ভয় করছি সবচাইতে বেশি, ক্ষতি সাধন যারা করবে উম্মতের মধ্যে, মুসলিম উম্মতে যারা ক্ষতি করবে তারা হচ্ছে কটু ভাষা, ভাষায় পণ্ডিত, জ্ঞানে পণ্ডিত নয়, ভাষায় পণ্ডিত। তারা পাণ্ডিত্য অর্জন করেছে কথা বলতে, তাদের জ্ঞান বিবেক কিছু নাই। কোরআনের জ্ঞান নাই কিন্তু ইসলামের কথা বলে, হাদিসের জ্ঞান নাই কিন্তু ইসলামের পাঠ দেয়, শিক্ষা দেয়, ইসলামের ফতোয়া প্রদান করে। আর তারা হচ্ছে মুনাফিকের দল। মুসনাদ আহমদ হাদিস নম্বর 143, এই হাদিসটা বাইহাকিতেও রয়েছে। তো বর্তমানে যদি দেখা যায় অনেক এমন ইসলামী পণ্ডিত আছে যাদেরকে মানুষ জানে ইসলামী আলেম, ইসলামী বক্তা, অথচ কোরআনের সম্পূর্ণ জ্ঞান তাদের কাছে নাই, হাদিসের সম্পূর্ণ জ্ঞান তাদের কাছে নাই, কিন্তু মানুষের কাছে কথা বলতে তারা পটু, নেতৃত্ব করতে তারা পটু, ভাষণ দিতে তারা পটু। সম্পূর্ণ জ্ঞান না থাকা সত্ত্বেও তারা ভাষণ প্রদান করে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন বুখারী হাদিসে যে শেষ জমানায় ইলমকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। তো এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসকে উঠিয়ে নেবেন, বরং যারা প্রকৃতপক্ষে দিনের আলেম থাকবে তাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে উঠিয়ে নেবেন, না তখন মূর্খরা সর্দার হয়ে যাবে, নেতা হয়ে যাবে, তাদের কাছে মানুষ ফতোয়া জানতে চাইবে, তাদের নিজেদের জ্ঞান না থাকলেও তারা ফতোয়া প্রদান করবে, নিজেরাও গোমরা হবে, পদভ্রষ্ট হবে, অপরকেও পদভ্রষ্ট করবে। তো মহারাজ সরকার পরিষ্কার বলে দিলেন যে তাদের জ্ঞান থাকবে না, তারা ভাষায় পটু হবে, তারা ভাষার দিকে এগিয়ে থাকবে, ভাষণ দিতে এগিয়ে থাকবে, আর তারা হচ্ছে মুনাফিক, এরাই দিন ইসলামে বেশি ক্ষতি সাধন করবে। তো তার জন্যে আমাদেরকেও সাবধান হতে হবে, আমরা দিন ইসলাম কাদের কাছে গ্রহণ করব, বর্তমানে মাঝহাবের নামে
দলের নামে বিভিন্ন মত তৈরি হয়েছে, নেতাদের অনুসরণের নামে বিভিন্ন দল তৈরি হয়েছে, ইমামদের অনুসরণের নামে বিভিন্ন দল তৈরি হয়েছে, তারা ডাক দিচ্ছে আসো আমারটা সঠিক, আমাদের দলটা সঠিক, আমাদের ইমামদের নামে যেটা দল তৈরি হয়েছে সেই দলের অনুসরণ করতে হবে। অথচ কুরআন সেটা সমর্থন করে না, হাদিসও সেটা সমর্থন করে না। তারা যে আমলগুলো করে হাদিসের মধ্যে নেই, যদিও থাকে কোন হাদিসের মধ্যে আছে, যারা ইসলামের ক্ষতি সাধন করেছে সেই মুনাফিকদের দ্বারা তৈরিকৃত হাদিসের মধ্যে আছে। অর্থাৎ কুরআনের মধ্যে তারা কোনো কিছু নতুন সংযোজন করতে পারেনি, বিয়োজন করতে পারেনি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, সাহাবায়ে কেরামদের নামে মিথ্যা হাদিস, মিথ্যা কল্পকাহিনী বলে বেরিয়েছে, তারা মানুষদেরকে বিভ্রান্ত করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সাহাবায়ে কেরামদের নামে তারা মিথ্যা কথা বলেছে, যে অমুক সাহাবা আবু হুরায়রা হোক, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, অমুক সাহাবাকে আমরা এই আমল করতে দেখেছি, অমুক সাহাবা এই আমল করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, অমুক সাহাবার থেকে বর্ণিত, আর এগুলো ধরা পড়ে গেছে পরবর্তীকালে। মুনাফিকরা দীন ইসলামের মধ্যে যত রকমের জরিফ এবং জাল হাদিস তৈরি করেছে এই মুনাফিকের দল। যদি রিজাল শাস্ত্র পড়া যায়, রিজাল শাস্ত্রের কিতাব, সেখানে হাদিসের যে চেইন সিস্টেম আছে, যে অমুকে বলছে অমুক থেকে আমি পেয়েছি, সে বলছে অমুকের কাছ থেকে আমি শুনেছি, সে বলছে অমুকের কাছ থেকে আমি শুনেছি, সে বলছে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা করেছে, তাহলে দেখা যাবে মাঝখানে যে লোকগুলো আছে তাদের জীবনী, তাদের ইতিহাস, তাদের পিতার নাম, তাদের মাতার নাম, তাদের স্বভাব চরিত্র, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের লেনদেন সমস্ত কিছু লিখিত আছে। তো পৃথিবীর অনেক ধর্মের মানুষই তো অবাক হয়ে যায়, ইসলামের অনেক বড় ব্যাপারে এক লক্ষের উপরে লোকের নাম লেখা আছে যারা হাদিসের ওই রাবিদের মধ্যে রয়েছে, তো তাদেরকে বাদ বিচার করা হয়েছে যে অমুক ব্যক্তি মুসলমান ছিল না, নাম ছিল মুসলমান কিন্তু সে তার চরিত্র ছিল, সে ছিল মিথ্যুক, সে ছিল কপট মুনাফিক, সে ব্যবসাতে হেরফের করত, সে প্রতারক ছিল, সে মিথ্যাবাদী ছিল, এরূপ লোকদের বাছাই করা হয়েছে, এইরূপ লোকদের হাদিস বর্ণ নয়, বরং সেইরূপ লোক যদি কোনো হাদিসের মধ্যে থেকে থাকে তাহলে সেটা হচ্ছে জঈফ হাদিস, আর সেটা হচ্ছে জাল হাদিস। আর আমাদের মাঝহাবি ভাইরা যারা নিজেদেরকে অমুক মাঝহাবের অনুসারী, তমুক মাঝহাবের অনুসারী মনে করে, নামাজের তরিকা থেকে নিয়ে রোজার তরিকা থেকে নিয়ে হজ থেকে নিয়ে আপনার যত কিছু ওদের ইবাদতের মধ্যে রয়েছে সমস্ত কিছু ক্ষেত্রে তারা অনুসরণ করে, কোনগুলো ওই জঈফ এবং জাল হাদিসগুলো তারা অনুসরণ করে। অথচ ওই মাঝহাবির একজন অনুসরণ ছিলেন ইমাম বুখারীর পরে, বলা হচ্ছে যার নামে যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির নাম, তিনি প্রথমে হানাফি ছিলেন, এমনকি তার বাপের সাথে কবরে জিয়ারত করতে যেতেন, মাজারে যেতেন, তার ঘড়ির দোকান ছিল, একটা আরবি পত্রিকা নিজনি পেরিয়ে যে পড়তে পড়তে তিনি উৎসুক হলেন যে হাদিসের জ্ঞান ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির পড়াশোনা তার কাছে কিছু উঠে এলো, তখন তিনি রিসার্চ করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন, তারপরে তিনি ওই মাঝহাবকে পরিত্যাগ করলেন যে এটা সঠিক নয়, অতঃপর তিনি আর মদিনাতে চলে গেলেন, ইসলামী গবেষণা কেন্দ্রে গিয়ে পড়াশোনা শুরু করলেন, তার কাছে লেখার কাগজ পর্যন্ত ছিল না, পেন পর্যন্ত ছিল না, রাস্তার কাগজ কুড়িয়ে তিনি লিখতেন, কিতাব লিখতেন। তো সেই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান দান করলেন যে বিখ্যাত আরবের যারা পণ্ডিত, যারা এ পর্যন্ত সবচেয়ে বড় পণ্ডিত মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন বাদ, তিনি পর্যন্ত বলেছেন যে এখন আকাশের নিচে জমিনের উপরে যদি কোনো জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি কেউ থেকে থাকে সেটা হচ্ছে নাসিরুদ্দিন। আর ইমাম বুখারীর পরে যদি কেউ হাদিস শাস্ত্রে কোনো সেবা করে থাকেন তাহলে সেটা হচ্ছে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি।
তিনি হানাফি ব্যক্তি হয়ে মাঝহাবের অনুসারী হয়ে সেটাকে পরিত্যাগ করলেন। পরবর্তীকালে তিনি ওই জয়ীফ এবং জার হাদিসগুলোকে পৃথক পৃথক করে দিলেন। জয়ীফ আবু দাউদ সহিহ আবু দাউদ, জয়ীফ তিরমিজি সহিহ তিরমিজি, জয়ীফ ইবনে মাজাহ সহিহ ইবনে মাজাহ, জয়ীফ নাসাঈ সহিহ নাসাঈ, সিলসিলাতুল আহাদিস সহিহ, যেখানে কেবলমাত্র সহিহ হাদিসগুলো রয়েছে, সিলসিলাতুল আহাদিস জয়ীফ আল মাওযূউ বিল আসল উম্মাহ, অর্থাৎ জয়ীফ এবং জার হাদিসের সিরিজ এবং উম্মতি মুহাম্মাদের উপরে কুপ্রভাব। সেখানে 7000 হাদিস তিনি এনেছেন, 7000 এমন হাদিস আছে যেগুলো মানুষের মধ্যে প্রচলিত, যেগুলো মানুষ আমল করে। তিনি পরিষ্কার লিখে দিয়েছেন যে উম্মতি মুহাম্মাদের উপরে কুপ্রভাব, আর এই জন্যই মাঝহাব সৃষ্টি হয়েছে। জয়ীফ এবং জার হাদিস গুলো তো বলে আজকের আমরা সেগুলোরই যারা অনুসরণ করে তারা দাবি করে থাকে কোরআনে আছে হাদিসে আছে, অথচ তাদের আলেমদের কাছে সেই হাদিস নাই, কোরআনে তারা অপব্যাখ্যা করে বেড়ায়, উলিল আমরে অপব্যাখ্যা করে তারা মানুষদেরকে বিভ্রান্ত করে, অথচ ফাইসানা যাতু ফি শাইইন ফারুদুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, এটা তারা বর্ণনা করে না, জ্ঞান গোপন করে, তারা মিথ্যা কথা বলে। তাহলে মুনাফিকের চরিত্র হিসেবে যে হাদিস বর্ণিত হয়েছে, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় খেয়ানত করে, তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে ওই আমানতেরও তারা খেয়ানত করে, তারা মানুষদেরকে সত্যটা বলে দেয় না, আর ধন সম্পদ তো তারা খেয়ানত করেই করে, ওয়াদা করলে ভঙ্গ করে। হ্যাঁ আমরা কোরআন হাদিস মানবো, কিন্তু কোরআন হাদিস সঠিক যুগে তাদের কাছে চলে আসে, কোরআন হাদিস মানে না, কথা বললে মিথ্যা বলে, হ্যাঁ এটা হাদিসে আছে, হ্যাঁ এটা কোরআনে আছে, ওদের তার প্রমাণ তারা দেখাতে পারে না, আর ঝগড়ায় লিপ্ত হলে তারা অশ্লীল হাতে গালাগালি করে। আর মুনাফিকদের আরেকটা চরিত্র যেটা, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন মুসনাদ আহমদে 143 নম্বর হাদিস, যে সবচাইতে ক্ষতি আমার উম্মতের জন্য যদি আমি মনে করি সেটা হচ্ছে ভাষায় যারা কটু হবে, কোরআনের হাদিস জ্ঞান থাকবে না, হাদিসের জ্ঞান থাকবে না তারা, কিন্তু মানুষের কাছে কোরআন হাদিস বলে বেড়াবে, ইসলামের বার্তা দিয়ে বেড়াবে, তারা হচ্ছে পাক্কা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নারি, মুনাফিকরা এমন যারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। অতএব আমাদের ভিতরে যদি ওই স্বভাবগুলো থাকে, আমাদেরকে ত্যাগ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, যতটা জানি তার উপরে আমল করতে হবে, যেটা জানি না যারা জ্ঞানী আছে যারা পণ্ডিত আছে তাদের কাছে জানার আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, নিজেরা পড়তে হবে। প্রত্যেক বাড়িতে কোরআন পাঠ এখন জরুরি, প্রত্যেক বাড়িতে কোরআনের পাঠ যদি হয় অর্থ সহকারে, তাহলে সেই বাড়ির মানুষরা কোনোদিন মুনাফিক হতে পারে না, ইসলামের বহির্ভূত রাস্তায় তারা চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين আজকে রাত 9টা 9 মিনিটে ইন্দ্রপুরে যাওয়া